ব্যাব্বাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। শিশু অধিকারী বলছেন? না, বলছি না। বলছি, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাপ বেটা কোথায় ছিলেন, 15 দিন তো লুকিয়েছিলেন, বাড়ি থেকে বেরোননি। আমরা নন্দীগ্রামেই ছিলাম, পূর্ব মেদিনীপুরেই ছিলাম, কাঁথি ছেড়ে আমরা কোথাও যাইনি। নন্দীগ্রাম ছাড়া আমাদের ধ্যান জ্ঞান স্বপ্ন 2006 সাল থেকে কিছু ছিল না। 17-18 বছর আগের ঘটনা। তারপরে উনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় গেছেন, রাজ্য মুখ্যমন্ত্রী হয়েছেন, চালাচ্ছেন। তার মিথ্যা কথা যদি বলে থাকি আমরা, উনি এতদিন অ্যাকশন নেননি কেন? অনেক অ্যাকশন নিতে পারেন। উনি বলতে পারেন আমি দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ করেছি, বিশ্ব মহাযুদ্ধের সময় উনি বোধহয় ক্যাপ্টেন ছিলেন, এসব কথা বলছেন উনি, তা অসুবিধা কিছু নেই, উনি বলতে পারেন। মিথ্যার যদি PhD বা নোবেল প্রাইজ থাকতো আমরা প্রথম ওর নাম রেকমেন্ড করতাম। ওটা 1 নম্বরের মিথ্যাবাদী। ও মিথ্যা কথা ছাড়া জীবনে কিছু বুঝেনি। আর বাহাদুরি ছাড়া, বাহাদুরি নেওয়া ছাড়া অপরকে ছোট করা, ওটা ওনার ব্যবসা। বলছে ভয়ে লুকিয়েছিলেন আপনারা। আমরা ভয়ে লুকিয়েছিলাম কিনা সেটা বাংলার মানুষ বলবে, আমরা বাংলার মানুষ বলবে আমরা লুকিয়েছিলাম না সামনে ছিলাম। তার পুরস্কার উনি তো পেয়েছেন নন্দীগ্রামে দাঁড়িয়ে। নন্দীগ্রামের মানুষ থাপ্পড় মেরে ঘর ঢুকিয়ে দিয়েছে ওকে, আবার দিবে। উনি যতদিন বাঁচবেন টের পাবেন। উনি কাল বলেছেন কি বদলা নেবেন, কি বদলা নেবেন, তার আগে তো ওনার পরিবার শেষ হয়ে যাবে। কেস তো গেছে, উনি যাবেন, ওনার পরিবার যাবে। না, বলছেন নন্দীগ্রামে আমার সাথে প্রতারণা করা হয়েছে, নন্দীগ্রামে ভোট লুট করা হয়েছে, আমি বদলা নেব। তার বাড়ির 5 জন লোক ছিল কাউন্টিং এর সময় 5 জন লোক এখানে ছিল। দিল্লি থেকে একটা টিভি প্রতিনিধিকে ডেকে এনে মিথ্যা প্রচার করেছিলেন যে উনি জিতে গেছেন বলে। তখনও 21টা বুথে কাউন্টিং বাকি ছিল। কে লুট করবে, কার ক্ষমতা ছিল ভোট লুট করা? এই জেলায় ভোট লুট হয় না, জেলা গণতান্ত্রিক ভাবে ভোট হয়। বরং ভোট উনি লুট করলেন এই জেলায় পুলিশকে অ্যাক্টিভ করে দিয়ে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে। তার ভিডিওগ্রাফি আমার কাছে আছে। বলছে আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। উনি কে, কোথায় কি করেন উনি নিজে বলেন। আমি ডাকতে গেছিলাম তাই উনি এসেছেন, আমি ডাকতে না গেলে উনি আসবেন কোথেকে? উনি আসতে পারে, আর 5 জন লোক এসছে, উনিও এসছেন। বলছে সিপিএম এর সাথে সমঝোতা করে অশান্তি করেছিল বাপ বেটা। সেসব কথা সিপিএম এর নেতা অনিল বিশ্বাস স্বর্গে গেছেন। ওর কাছে উনি তাড়াতাড়ি লোকজন পাঠান বা নিজে যাবেন জানি না, তাড়াতাড়ি গিয়ে অনিল বিশ্বাসকে দিয়ে একটা রেডিও বক্তৃতা করুন বা প্রেস বিজ্ঞপ্তি জারি করুন, তাহলে লোকে বিশ্বাস করবে। বলছে বাপ বেটা 10 বছরে কি কাজ করেছে এখানে? কি কাজ করেছে সে তো ঘরে ঘরে গেলে প্রমাণ হবে। আর উনি কি ধ্বংস করেছেন, কত টাকা তুলে নিয়ে গেছেন এখান থেকে? আটিয়েগড়া রাস্তা, আপনার মেরিন ড্রাইভের বাঁধ, প্রায় 500-600 পুলের টাকা, কাঠ পুলের টাকা তুলে নিয়ে গেছেন। ইউনিভার্সিটি ঢুকছে, মেডিকেল কলেজ ঢুকছে, উনি কোনটা করেছেন এই জেলায়? বলছে মেদিনীপুরে সব থেকে বেশি টাকা খেয়েছে শুভেন্দু অধিকারী, সেটাও ফাঁস হবে। সে এতদিন উনি কি করছেন? আর একটা ব্ল্যাক বোর্ড ওকে দেয়নি, মিথ্যা মিথ্যে বলে লাভ নেই। ও তো চ্যালেঞ্জ করে বলছে যে টাকা খাওয়া তো দূরের কথা, শিক্ষা দপ্তর একটা ব্ল্যাক বোর্ড টাকা ওকে দেয়নি, বুঝলেন? বলছে DM বদলে লোডশেডিং করে আমাকে হারিয়েছে। বাবা বা, তাহলে তো আমাদের ক্ষমতা বিরাট ব্যাপার। উনি মুখ্যমন্ত্রী, আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পরিবর্তন করে দিচ্ছি। কবে কবে যখন ওনাকে নন্দীগ্রামে হারানো হয়েছে? না না, সেটা হারাবেন তো প্রথম দিনে আমি বলেছিলাম, যেদিন উনি ঘোষণা করেন সেই দিন 5 মিনিটের মধ্যে আমি বলেছিলাম যে নন্দীগ্রামে হারবেন, নন্দীগ্রামের মানুষ ওকে ভোট দিবে না। উনি প্রতারক নাম্বার 1,
না, আমি বলছেন, উনি বলছেন যে তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা নাকি তখন আমরা নন্দীগ্রামে ছিলাম, আমরা নন্দীগ্রামে ছিলাম। আমরা একটা দিন না গেলে যারা যুদ্ধ করতেন তারা খেতে পেতেন না। বলছে 15 দিন একটা দিন বাড়িতে লুকিয়েছিলেন নাকি ভয়ে? সব কথা তো নন্দীগ্রামের উত্তর বিধানসভা নির্বাচনে মানুষ দিয়েছে। এই পস্তা পচা কথা না বলে উনি বলুন না দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ করেছিলেন। না, আর একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা নাকি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন, বলছেন তখন ওরা কোথায় ছিল, শিশির অধিকারীরা কোথায় ছিল তখন? হ্যাঁ, আমি উনি কংগ্রেসে ছিলেন, আমিও কংগ্রেস ছিলাম। না বল, আগে ছেড়েছেন, হ্যাঁ পরে ছেড়েছি। আমি যদি না ছেড়ে, আমি যদি অন্য পার্টি তৈরি করতাম ওনার জন্ম হতো না। সেদিনের আমার যা শরীরের শক্তি, মনের জোর, বয়স, অর্থ যা আমার কাছে ছিল, আমার শর্ট, আমার রোজগারের টাকা, ইনকাম ট্যাক্স দেওয়া টাকা, যে টাকা আমার কাছে ছিল, আমি ওর মতো 3টা দল করতে পারতাম। হয়তো এরকম মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে যারা, তাদের রাজনীতি করা উচিত না। বলছে আমি বলছি একটা কথা, 17 বছর পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে কেন তখন উনি বলেননি? না না, আমি তো বলছি 17 বছর আগের ঘটনা। তারপরে উনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। উনি নাকি 7 বারের MP বলেন, 2 বারের মুখ্যমন্ত্রী বলেন। একটা সামান্য পরিবার পুঁটি মাছের মতো টিপে মেরে দিতে পারলেন না? কারণ জানতে আছে কি করে, এখন লাফাচ্ছে কি করে, জিজ্ঞাস করুন তো। ডানা ডাল মে কুছ কালা হ্যায় ছবি বিক্রি না? হ্যাঁ বলেছেন, ছবি ছবি বিক্রি, বেচে সবকিছু করেছে। ছবি বিক্রির সাথে CBI কে জিজ্ঞাস করতে হবে। এখন তো সব CBI স্ক্যানারে আছে, আমি বলতে পারবো না। CBI এর কোলে থেকে কি হবে, বাঁচাতে পারবে না CBI, যতই CBI এর কোলে থাকো। CBI এর কোলে কে আছে? শুভেন্দু অধিকারীর কথা বলছেন? শুভেন্দু অধিকারী আর থোড়াই কেয়ার করে CBI ওর কাছে, ওকে এক্সামিন করে দেখেছে, ওর কাছে কিছু নেই। ইচ্ছামিচি ওকে জড়িয়েছিলাম, এই যে যে আলকেমিস্টের টাকা নিয়েছে, ওরা চোর সাজাতে চেয়েছিল। হ্যাঁ, এদেরকে 4-5 জন 6 জনকে চোর পাশে সাজাতে চেয়েছিল। আর CBI তদন্ত করে বলেছে, তিনি উনি গেছিলেন ভারত সরকারের এক মন্ত্রীর কাছে, যে 8 জনকে দলে নেবেন বলে তার সম্পর্কে কি আছে জানতে গেছিলেন। যিনি তাকে রিপোর্টটা দিয়েছে ওই লোকের বিরুদ্ধে কিছু নেই, কতগুলো ফলস ভাউচার আছে, সেই লোকই আমাকে বলেছে যে শুভেন্দুর কিছু নাই, আপনাদের পরিবারে কিছু, তিনি মারা গেছেন। নিয়ে যে লোক একটা নাম করে বলছি আপনাকে, উনকে তো পাঠিয়েছিলেন কিছু কিছু দল ভাঙার জন্য, নিয়ে এসে ওখান থেকে বাঁচিয়ে ওর পরিবারকে যেন রক্ষা করে, যদি বিধানসভায় BJP এসে যায়। দেখল না জিতে গেল, BJP ভাঙিয়ে দিল, ভাঙালো নাকি বিরাট ভাঙা ভাঙল করে দিল BJP। যাই হোক, সে তো BJP আর আপনার মমতার ব্যাপার। তো উনি পাঠিয়েছিলেন মুকুল, এর সম্পর্কে জানতে গেছিলেন উনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, তৎকালীন মন্ত্রীর কাছে জেনে এসছেন মুকুলের কাছে কিছু নেই। আমিও সমানভাবে নন্দীগ্রামের যে আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলন না সংগঠিত হলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলাম আমরা। আরে ভাই, আমরা কবে নন্দীগ্রাম আন্দোলন শুরু করেছিলাম ডেটটা ওকে জিজ্ঞেস করো না, কবে শুরু করেছিলাম, উনি তখন কোথায় ছিলেন? সবগুলো যুদ্ধে হেরেছেন, চিগুরে হেরেছেন, যেদিকে তাকিয়েছেন সেদিকে ফুটে গেছেন। একমাত্র নন্দীগ্রাম যুদ্ধ আমরা দেখেছিলাম, এসেছিলাম, তাতে উনি যথারীতি পালিয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে কবে এসেছিলেন আপনি বলুন আমাদের? নন্দীগ্রাম, হ্যাঁ নন্দীগ্রাম, ওই 2000 সময় যখন বুদ্ধদেব বললেন দে হ্যাভ বিন পাইপেড বাই দেয়ার ওন কয়েন, সেই সময় এসেছিলেন। মানে এসে কি ছিলেন আন্দোলন যেভাবে নন্দীগ্রাম আন্দোলনে কবে ছিলেন? সব বাজে কথা, আন্দোলন উনি বরং অভিনয় করছিলেন, মোর্চা দিয়ে দেখাচ্ছিলেন, সাজিয়ে দেখে দেখাচ্ছিলেন যে আমি একবারে নন্দীগ্রামের জন্য ভীষণ চিন্তিত এবং ভাবতে ভাবতে কাছে লিখেছি একেবারে। ওনার যে অভিনয় করা অভ্যাস, পা ভাঙা, হাত ভাঙা, গাড়ি ধাক্কা, অমুক তমুক, এসব সেই অভ্যাসে পরিণত করে কোটাতেই রাজনীতি করেছেন, আজীবন রাজনীতি করেছেন, এবং সেই রাজনীতিকে
শিক্ষার রাজনীতির বাড়ি বেশি দিন চলে না। না, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দে সাক্ষাৎকারে বলেছিলেন শুভেন্দু অধিকারী খুব ভালো ছেলে, ওকে খুনের পরিকল্পনা চলছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছে আপনারাই সিপিএম এর সাথে হাত মিলিয়ে। শুধু রাজনৈতিক কারণ, একমাত্র কারণ উনি এখন এই করে গেছেন, দোকান দেউলিয়া হয়ে গেছে, চাকরি বাকরি বিক্রি করার পরে, এত টাকা এদিক ওদিক করার পরে, পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বী আসার পরে, একবার আনএক্সপেক্টেড একটা টাকা আমার বাড়িতে ঢোকার পরে উনি এখন বাঁচবার জন্য এইসব কথা বলছেন, অন্য কিছু না, কেবলমাত্র পলিটিক্স এবং নিজে বাঁচবার জন্য এইসব সকাল এক রকম দুপুরে আরেক রকম এত মিথ্যা কথা কিছু বলছেন। মিথ্যার যদি নোবেল প্রাইজ বলছে মেদিনীপুরে সব থেকে টাকা বেশি, 26,000 যদি মুখ খুলে সব থেকে বেশি টাকা তুলেছে শুভেন্দু অধিকারী। কিন্তু আর মুখ খুলতে কি বাকি আছে, উনি তো সব দপ্তরে, যে কটা দপ্তর শুভেন্দু চালিয়েছে, সব কটা দপ্তরের অফিসারদের সেক্রেটারিদের ডেকে বার করুন কি আছে। দীঘা ডেভেলপমেন্ট অফিসের চেয়ারম্যান আমি ছিলাম, তার পুঙ্খানুপুঙ্খ সব কাগজ ছিঁড়েছেন। আপনারা নাকি প্রচুর টাকা লুটেছেন শুধু ওখান থেকে, সব জায়গা থেকে টাকা লুটেছেন। আমরা তো লুটলে উনি তো আছেন রাজ্যে, করুন না, রাজ্যে আছেন ধরে ফেলুন না, অসুবিধা করতে আপনাদেরকে ধরতে পারছে না, আপনারা ইডি সিবিআই এর কোলে আছেন ওই জন্য। ইডি সিবিআই কোলে, ইডি সিবিআই কোলে মানুষ থাকে, ইডি সিবিআই কে মিথ্যা কেসে জড়িয়ে দিতে বলতে পারা যায়। বলছি এক সময় আপনি কি এখন চিনতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সময় এক সময় রাজনীতি করেছিলেন? ওকে চিনব না কেন, ওকে অনেকদিন চিনব না কেন, না এই যে পাল্টি খাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের আন্দোলনকে অস্বীকার করছে সেইভাবে কি চিনতে পারছেন এখন? কেন চিনতে পারবো না, এত বড় ধাপ্পাবাজ বদমাই মিথ্যাবাদী, মিথ্যাবাদী চিনবো না, এইটার পরিণতি তাই হয়। আপনার মির্জাফর গদ্দার তো আপনারা, গদ্দার তো আপনারা সব থেকে বাংলার বড় গদ্দার, উনি বলছেন যখন গদ্দার, উনি নাই গদ্দার নাই, উনি বলে দিলে গদ্দার হয়ে গেল। আর বাংলার মানুষ যে বলছে ওকে কালীঘাটের বাড়ি আট পৌরে শাড়ি, বীরভূমের ধানের ডগা কোড়ানো, চকলেট খাওয়ানো, হার বিক্রি করে পরীক্ষা, কি হার বাবু সেটা ছিল, ওটা কি ডায়মন্ডের হার, কি হার বিক্রি করেছিলেন উনি, কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য বলেছে, আপনার মতো কাগজে বোঝা তো পরীক্ষা দেওয়ার জন্য। সেই বাড়িতে এত টাকা কোথ থেকে এলো বলুন, এটা কি ভাই কত টাকা, এখন 350 কোটি টাকা নাকি উদ্ধার হয়েছে কোথাও থেকে কেউ বলছে, আমি জানি না। মেদিনীপুরে আমি দেখতে আসিনি, যত বাপ বেটা মিলে সব লুটে খেয়েছে। মেদিনীপুর কি দেখবেন, ওরা সাহস আছে মেদিনীপুর দেখায়, ছিলেন কি মেদিনীপুর, কোন রাস্তা ছিলেন, হ্যাঁ কেশপুর চম্পাই চম্পাই চলা কোনটা কোনটা ছিলেন, উনি কোন জায়গায় ছিলেন, যে ওই জায়গায় আমি আমি নিজে গিয়ে করেছি, হ্যাঁ কোথায়, সর্বত্র ফেল করে গেছেন, সর্বত্র ফেল, জীবদ্দশায় গোটা ফেল, এবং একমাত্র আত্মতুষ্টি আর পরিবার ছাড়া কিছু যে ওর সঙ্গে নাই, এইটা উনি এই বয়সে প্রমাণ করে দিয়েছেন। আপনাদের সব কিছু উনি তথ্য বার করবেন, উনি বলেছেন সব তথ্য বার করবো, কত টাকা লুট করে। আমাকে তিনটা এসপির কাছে উনি জানতে চেয়েছেন, তিনজন এসপি আমায় বলেছে এখানে যারা কাজ করে গেছেন, যে আপনাদের পরিবারে কোথায় অর্থ, কোথায় বাড়ি, এইসব ধরবার জন্য, জানবার জ্বালাবার জন্য উনি আমাদের বলেছেন। দুজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চলে গেছেন এখান থেকে, আমাকে বলেছেন শুভেন্দুর কথা শুনতে না বলেছে, আপনার কথা শুনতে বলেছে। আমি তো ওনার পলিটিক্স অনেক ভালো জানি, কারণ মির্জাফরও এক বাড়িতে ছিল, সিরাজউদ্দৌলাও এক বাড়িতে ছিল, দুটো বাড়িতে কিন্তু ছিল না, যে বাড়িতে মির্জাফর বসবাস করত সেই বাড়িতে সিরাজউদ্দৌলাও ছিল। অতএব আমি বলি আপনাকে ওসব কথা সেন্দো কথা, কলকাতার মানুষকে চিনেছে, কিন্তু আপনাদের গড়ে মেদিনীপুরের একদম গড়ে এসে ওই সব অভিযোগ করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা সরম সম্ভ্রম এসব থাকলে এসব কথা বলি, আমার বই থেকে বাপ বেটার নামটা আমি মুছে দেবো এর পরের বারে। এবারে পারলেন না, না উনি তো মুছবার জন্য নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, নন্দীগ্রামের মানুষ উপযুক্ত উত্তর দিয়েছে, আবার উত্তর দিবে।
নন্দীগ্রাম উনি বার করবেন রহস্য, কিভাবে হারিয়েছেন সে রহস্য উনি সব বার করবেন, উদ্ঘাটন করবেন রহস্য। একটা ছোট কথা বলতে হয়, অত কথা অত ছোট আমি বলতে পারবো না, আমার মুখ বয়স হচ্ছে, আমার মুখ দিয়ে ওই কথাটা বার করানো ঠিক হবে না, বুঝলেন? কারণ আমি তো কিছুদিন ওর বাড়িতে যাতায়াত করেছি, জানি উনি কি, আর আমি এখন বুঝতে পারছি উনি কি, সব কথাটা বাইরে বলা উচিত। আমি ভদ্রলোক, আমি বলি না, উনি পারেন আমি পারি না, যে নোংরামি ওর দ্বারা সম্ভব সে নোংরামি আমার দ্বারা সম্ভব না। কেষ্টকে খুঁজুন, কেষ্ট কোথায়, মামা বাড়িতে কি, ওর বাড়িতে কি ছিল, কোন রাজ পরিবারের কন্যা উনি, সব খবরটা নেই। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন আমি মটরের মালা বিক্রি করে পরীক্ষা দিয়েছি, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথা বলছি, উনি হায়দ্রাবাদ নিজামের বাড়ির কন্যা, ওনার এখন যা লাইফস্টাইল, হায়দ্রাবাদের নিজামের কন্যা ওকে দেখলে লজ্জা পায়, জয়ললিতা মারা গেছে ওকে দেখেই লজ্জা পেত। উনি টালির চালের বাড়িতে থাকেন, আপনি কি বলছেন এইসব? উনি বলছেন আমি টালির চালের বাড়িতে, গরিব মানুষ, হায়দ্রাবাদের নিজাম ওকে দেখলে লজ্জা পায়। হ্যাঁ, আমি আপনাকে বলছি, দিল্লিতে কারো কারোর সঙ্গে গিয়ে বসে ছবি তুলেন, তারা ছবি তুলে আসার পরে যা বলে আপনাকে বলতে পারবো না, বুঝলেন? আমি তো সঙ্গে ছিলাম, কাছে ছিলাম, দেখেছি। কিন্তু সঙ্গে ছিলেন, এখন তো সব গট আপ বলছেন, উনি পুরোটাই অস্বীকার করে যাচ্ছেন। নিশ্চয় করবেন, কেন করবেন না? হ্যাঁ, বাপমা মারা গেছে, উনি পারলে বাপমাকেও অস্বীকার করতে পারেন। উনি বলেছেন যে তমলুকে উনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে বাড়ি পাঠাবেন। তমলুকের মাটি চিনতে ভুল করেছে, ওই যে পান পাতা আছে না, মাতঙ্গিনীর মাটি, অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানা, সুশীল ধারার মাটি, এ মাটি ঠিক উত্তর দিবে ওকে। বলেছেন, উনি বলেছেন যে দেবাংশু ভূমিপুত্র এখানে দেবাংশুকে মানুষ না চাইলে কারো গড়ে কেউ থাকতে পারে? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নন্দীগ্রাম আন্দোলন নিয়ে আবার রাজ্য রাজনীতি যেভাবে উত্তাল করেছেন, এটা চ্যালেঞ্জ নেবেন, চ্যালেঞ্জ দেবেন, কি বলবেন? এতদিন তো করলেন মিথ্যা মামলা, অনেক কিছু কঠিন কাণ্ড, অনেক দুয়ারে গেলেন, মুকুলের সম্পর্কে জানতে অরুণ জেটলির কাছে গেছিলেন, জেনে এসছেন, সেম লোকের কাছে আমিও কি জেনেছি, বুঝলেন? এসব কথা বলে কিছু লাভ আছে? আমি জানি অনেক কিছু, না বলা উচিত। কাঠের পুল এখনো মেদিনীপুরে আছে, কারণ শুভেন্দু অধিকারী অলরেডি হুঁশিয়ারি দিয়েছেন, বলছেন ডক্টর দাসকে আমি সব বলে দেবো। হ্যাঁ, ছেলে মানুষ ওর রক্ত গরম বলেছে, আমি তো, আমার রক্ত অতটা গরম নয় তো, আমার রক্ত ঠান্ডা, যে বয়সে আমি ওর সঙ্গে গেছিলাম, হ্যাঁ, সেই বয়স আর সেই অর্থ, সেই মানসিকতা যদি থাকতো, মানসিক জোর থাকতো, ওকে ফুটবলের মতো ঠিক করে আমি ফেলে দিতাম গঙ্গা ওপারে, বুঝলেন? এখনো যা মনের জোর মানসিকতা আছে, আমি ওই রকম পার্টিকে আমি দেখতে পারি। চব্বিশে কি মনে হচ্ছে আপনার, কি মনে হচ্ছে চব্বিশে দেখবেন ফলটা বেরাক, ফলটা বেরাক। উনি এখন কোন সিট জিতবেন? পশ্চিম বাংলা কোন সিট জিতবেন? কেন, ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, এখন দেখা যাক, ভোটটা হোক, এখন ভোটটা হোক, তারপর দেখা যাবে, ভোটটা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ।